যেই শেখ মুজিব তার সারা জীবনের রাজনীতিতে গণতন্ত্র 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 বলে চিৎকার করেছিল, যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার 3 বছরের মাথায় সে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং গলা টিপে হত্যা করে বাকশাল রচনা করেছিল। শেখ মুজিবের রাজনৈতিক জীবনের মূল আদর্শ কিন্তু নট আওয়ামী লীগ, বাট ইট ওয়াজ বাকশাল, বিকজ রাজনৈতিক জীবনে সে কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয়নি। তার রাজনৈতিক জীবনে সে যদি কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন জন্ম দিয়ে থাকে সেটি ছিল বাকশাল, যে সারা জীবন বলেছে সে সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে, সেই সংবাদপত্রের স্বাধীনতাকেও গলা টিপে হত্যা করেছিল সেদিন শেখ মুজিব। বাপ এবং বেটির শাসনের মধ্যে তফাত কোনোটাই নাই, তখন ছিল অ্যানালগ, এখন হচ্ছে ডিজিটাল। তখন অ্যানালগ পদ্ধতিতে ব্যাংক ডাকাতি হয়েছে, খুন খারাপই হয়েছে, এখন ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক ডাকাতি হচ্ছে, খুন খারাপই হচ্ছে। ওই নারায়ণগঞ্জের 7 মার্ডার এই আমলেও হয়েছে, সূর্যসেন হলের সামনে 7 মার্ডার সেই আমলেও হয়েছে। আওয়ামী লীগের যে চুরির খাসলত, আওয়ামী লীগের যে ব্যাংক ডাকাতির খাসলত, এটি যে কোনোভাবেই ধুলে ধুলে পেটালে ওয়াশ করলে ডিটারজেন্ট দিয়ে কোনোভাবেই যে কিছু হয় না, এটির সবচেয়ে বড় প্রমাণ দিয়ে গেছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান নিজেই নিজেই 1975 সালে চাটার দল, চোরের দল আখ্যা দিয়ে কোন কোন রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছিল। শেখ মুজিব খুব ভালো করেই বুঝেছিল যে এরা হচ্ছে চোরের দল, এরা হচ্ছে চাটার দল, এরা হচ্ছে ব্যাংক ডাকাতের দল। আমরা কি দেখলাম, শেখ মুজিব যখন চোরের দল চাটার দল বলেছিল সেই সময় আমরা দেখলাম যে শেখ কামালের ব্যাংক ডাকাতি। ওকে, তারপরে এত বছর পরে আবার আমরা কি দেখলাম, এত বছর পরে আমরা দেখলাম ভাইগনার ব্যাংক ডাকাতি ইন এ ডিজিটাল ফর্ম, ইন এ ডিজিটাল ওয়ে। বাংলাদেশ ব্যাংকের নিজের হিসাবে এই গত মে মাসে বাংলাদেশ ব্যাংক নিজেই বলছে যে 2010 সাল থেকে 15 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কত হাজার কোটি টাকার হিসাব নেই, 12,000 কোটি টাকার হিসাব নেই। কি আশ্চর্য ব্যাপার, 12,000 কোটি টাকার কোনো হিসাব নেই, কি পরিমাণ টাকা অপচয় হয়েছে জনগণের টাকা। শুধুমাত্র তাই নয়, আরও কি, ওয়াশিংটন ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান আছে যারা এই যে ফাইন্যান্সিয়াল পেপারগুলো ডিল করে, পৃথিবীর বিভিন্ন দেশের রিসার্চ করে, সংক্ষেপে তাদের নাম হচ্ছে GFI। শুধু GFI যে বলেছে তা না, খোদ আবার বাংলাদেশ ব্যাংক কি বলছে যে গড়ে বাংলা, কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর উনিই বলেছেন গড়ে গত 7-8 বছর যাবৎ গড়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 70 থেকে 72 হাজার কোটি টাকা পাচার হচ্ছে, 70 থেকে 72 হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এই টাকাগুলো কার, জনগণের টাকা। এবার বুঝেছেন আমি যে বলেছি ইল্লত যায় না মইলে খাসলত যায় না ধুইলে, কত খাঁটি কথা। এবং এবার বুঝেছেন শেখ মুজিব কত কারেক্টলি আওয়ামী লীগ সম্পর্কে তার নিজের কথাটি বলেছিল। শেখ মুজিবকে এই জন্য আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে একটি পুরস্কার টুরস্কার কিছু দেওয়া উচিত, মরণোত্তর পুরস্কার এই জাতীয় কিছু দেওয়া উচিত।